জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নাইম ফকির নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার করইচড়া ইউনিয়নের পূর্ব নসলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে নাইমের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাইমের স্ত্রী বিজুরি আক্তারকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নাইমের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছে। নাইম উপজেলার চরপাকে দেওয়া ইউনিয়নের পাকুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, 10 মাস আগে করইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাসিত প্রামাণিকের মেয়ে বিজুরি আক্তারকে প্রেম করে বিয়ে করে নাইম। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হতো না। এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, খবর পেয়ে মরদ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরি আক্তারকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।